আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। ওষুধটির নাম হচ্ছে মোনাস্টেন, একমি ফার্মাসিউটিক্যালের, এটি মন্টুলিকাস্ট গ্রুপের একটি ওষুধ। তো বন্ধুরা, এই ওষুধটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমার একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। তো বন্ধুরা, এই ওষুধ সম্পর্কে আজকে আমি বিস্তারিত তুলে ধরব। এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, এই ওষুধের কার্যকারিতা, সেবনবিধি, বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মুখে সেবনযোগ্য সিলেক্টিভ লিউকোট্রাইন রিসেপ্টরের অ্যান্টাগনিস্ট, যা সিস্টি নাইল লিউকোট্রাইন রিসেপ্টরকে প্রতিহত করে এই মোনাস বা মন্টিলুকাস ট্যাবলেট। তো এটি অ্যারাকুডোনিক অ্যাসিডের বিপাকীয় দ্রব্য হলে সিস্টেনাইল লিউকোট্রাইন, যা মাস্ট সেল এবং ইউসিনোফিল সহ বিভিন্ন ধরনের লিউকোট্রাইনের সেল নির্গত হয়। সিস্টেনাইল লিউকোট্রাইনের উৎপাদন এবং রিসেপ্টরের সাথে বন্ধন, অ্যাজমা এবং অ্যালার্জিক রাইনাইটিসের সাথে, প্যাথোফিজিওলজিক্যালের সাথে জড়িত, যেমন শ্বসনতন্ত্রের ইডেমা, অনৈচ্ছিক পেশির সংকোচন এবং এটি কোষের কার্যকারিতার পরিবর্তন করে, যার ফলে অ্যাজমা লক্ষণ বা উপসর্গ দেখা দেয়। তো বন্ধুরা, এই ওষুধটি বেশ কয়েকটি সমস্যার জন্য খাওয়া যায়। নির্দেশনাগুলো হলো, যাদের অ্যাজমা, শ্বাসনালীর সংকোচন, অ্যালার্জিক রাইনাইটিস, পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস, কাশি বিশেষ করে রাতে বা ব্যায়াম করার সময় বুকে শুশু শব্দ করে বা গড়গড় শব্দ হয়, এছাড়া হাঁচি, কাশি, সর্দি, নাক দিয়ে পানি পড়া, নাকের ভেতর চুলকালে, লাল হয়ে গেলে, নাক দিয়ে পানি পড়লে, ত্বক চুলকালে, ত্বক ফুলে গেলে এবং ত্বকের মধ্যে গামাছির মতো র্যাশ দেখা দিলে, এই সমস্ত সমস্যার জন্য এই মোনাস্টেম বা মন্টেলুকাস ট্যাবলেটটি খাওয়া যাবে। তো বন্ধুরা, এই ওষুধের মোনাস্টেন খাওয়ার নিয়মাবলী হচ্ছে, যে সকল শিশুদের বয়স 6 মাস থেকে 5 বছর পর্যন্ত, তারা দিনে একবার 4 মিলিগ্রাম করে খাবে, আর যাদের বয়স 6 থেকে 14 বছর পর্যন্ত 5 মিলিগ্রাম দিনে একবার, প্রাপ্তবয়স্ক 15 বছরের ঊর্ধ্বে 10 মিলিগ্রাম একবার। তো ঔষধ আসলে রোগের উপর ভিত্তি করে তার ডোজ পরিবর্তিত হতে পারে, এজন্য আপনারা এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। তো পার্শ্ব প্রতিক্রিয়া প্রতিটি ওষুধেরই থাকে, তেমনিভাবে এই মোনাস্টেনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো, অতিরিক্ত মাত্রায় এই ওষুধ সেবন করলে কিংবা দীর্ঘকালীন ধরে সময় ধরে এই ওষুধটি ব্যবহার করলে বা সেবন করলে, যে কোনো কোনো রোগীর ক্ষেত্রে ডায়রিয়া, পরিপাকতন্ত্রের অস্বস্তি, মাথা ব্যথা, বমি বমি ভাব, ত্বকের বিরূপ প্রতিক্রিয়া, ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের সংক্রমণ, স্নায়ুবিক যন্ত্রণা, দুশ্চিন্তা, দুর্বলতা, হতাশা, মাথা ঘুরা, তন্দ্রাচ্ছন্ন মুখ শুকিয়ে যাওয়া, মাংসপেশির বেদনা, খিঁচুনি, এনজিও ডিমা ইত্যাদি হতে পারে। আবার কিছু কিছু রোগীর ক্ষেত্রে লিভারের সমস্যাও দেখা দিতে পারে। লিভারের সমস্যা, বুক দরফর করা, শারীরিক কম্পন কিছু রোগীর ক্ষেত্রে হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত তথ্য এবং সুনিয়ন্ত্রিত পরীক্ষা করা হয়নি, একান্ত প্রয়োজনীয় বিবেচিত হলে গর্ভাবস্থায় মন্টেলুকাস ব্যবহার করা যেতে পারে, তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। মন্টেলুকাস মাতৃ দুগ্ধে নিঃসৃত হয়, দুগ্ধদানকারী মায়ের ক্ষেত্রে মন্টেলুকাস ব্যবহারের ক্ষেত্রে বা সেবনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। তো বন্ধুরা, এই মোনাস 10 mg ট্যাবলেটটির বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি ট্যাবলেট ষোলো টাকা, এটার বাজার মূল্য। তো এই ছিল মোনাস 10 ট্যাবলেটটির প্রয়োজনীয় ইনফরমেশন। বন্ধুরা, আপনারা যদি অন্য কোনো ওষুধ সম্পর্কে জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, পরবর্তী ভিডিওতে আমি সেই ওষুধের বিস্তারিত তুলে ধরব। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।